আসসালামু আলাইকুম। অগ্রণী মডেল স্কুলের কলেজ ক্যাম্পাস টু থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর স্যার বলছি। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছ। আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে, এটি আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমরা শিখব ত্রিশ থেকে সত্তরের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে এগুলোকে বের করতে হয়। আমরা শিখব সমমৌলিক জোড়া নির্ণয় কীভাবে করতে হয়, আর আমরা শিখব তিন দ্বারা নিঃশেষে একটি সংখ্যা কীভাবে বিভাজ্য কিনা এটাই যাচাই করব। প্রথমে আমাদের যে ত্রিশ থেকে সত্তরের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো কীভাবে বের করতে হয় আমরা এটা শিখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো বলে রয়েছে ত্রিশ থেকে সত্তর পর্যন্ত সংখ্যাগুলো, আমি সবগুলো সংখ্যা এখানে উঠিয়েছি একত্রিশ, বত্রিশ, তেত্রিশ এবং সত্তর পর্যন্ত। তারপর আমি এখানে যে কাজটি করব সবাই লক্ষ্য করবে, এখানে আমরা যে জোড়া সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ জোড় সংখ্যাগুলো আমাদের দুই দ্বারা বিভাজ্য, এই জন্য আমি জোড় সংখ্যাগুলো কেটে দিয়েছি ত্রিশ, বত্রিশ, চৌত্রিশ, ছত্রিশ, আটত্রিশ, চল্লিশ, বিয়াল্লিশ। এভাবে যে জোড় সংখ্যাগুলো রয়েছে আমি এই সংখ্যাগুলো কেটে দিয়েছি। তারপরে আমি দেখব বাকি যে সংখ্যাগুলো রয়েছে কোনগুলো তিন, পাঁচ, সাত, নয় এবং সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য রয়েছে এই সংখ্যাগুলো কেটে দিব। একত্রিশ সংখ্যাটি রয়েছে, একত্রিশ সংখ্যাটি কিন্তু কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না, তাহলে একত্রিশ থেকে গেল তেত্রিশ, তেত্রিশ সংখ্যাটি তিন দিয়ে বাদ যায়। হ্যাঁ, পঁয়ত্রিশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ বাদ যায়। সাঁইত্রিশ সংখ্যাটি কোনো সংখ্যা দিয়ে এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না। উনচল্লিশ, উনচল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বাদ যায়, এই সংখ্যাটি আমরা কেটে দিব। একচল্লিশ সংখ্যাটি কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না। তেতাল্লিশ সংখ্যাটি কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না। পঁয়তাল্লিশ সংখ্যাটি বাদ দ্বারা বাদ যায়। সাতচল্লিশ সংখ্যাটি কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না। উনপঞ্চাশ সংখ্যাটি সাত দ্বারা বাদ যায়, সাত সাত উনপঞ্চাশ। একান্ন সংখ্যাটি তিন দ্বারা বাদ যায়। তিপ্পান্ন সংখ্যাটি কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না। পঞ্চান্ন সংখ্যাটি বাদ যায়। হ্যাঁ, এবার কীভাবে সাতান্ন সংখ্যাটিও বাদ যায়, উনষাট সংখ্যাটি কোনো সংখ্যা দ্বারা বাদ যায় না, একষট্টি সংখ্যাটিও কোনো সংখ্যা দ্বারা বাদ যায় না, তেষট্টি সংখ্যাটি বাদ যায়, পঁয়ষট্টি সংখ্যাটি বাদ যায়, ছাষট্টি সংখ্যাটি কোনো সংখ্যা দ্বারা বাদ যায় না, উনসত্তর সংখ্যাটি বাদ যায়। এভাবে আমরা দেখব যে কোন সংখ্যাগুলো আমাদের বাকি রয়েছে, এখানে একত্রিশ, এখানে বাকি রয়েছে তেতাল্লিশ, এখানে বাকি রয়েছে সাঁইত্রিশ, তারপর এখানে বাকি রয়েছে একচল্লিশ, এখানে বাকি রয়েছে তিপ্পান্ন, এখানে রয়েছে ছাষট্টি, এখানে রয়েছে একষট্টি, এখানে রয়েছে ঊনষাট। তাহলে কয়টি সংখ্যা হলো, এখানে রয়েছে আরেকটি সাতচল্লিশ, এই সংখ্যাগুলো আমাদের রয়েছে। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তাহলে নয়টি সংখ্যা আমাদের কি মৌলিক সংখ্যা। তাহলে ত্রিশ থেকে সত্তরের মধ্যে মোট নয়টি সংখ্যা রয়েছে যেগুলো মৌলিক সংখ্যা। এভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো খুব সহজেই বের করতে পারি। আমি মুছে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী যে আমাদের স্টেপটি রয়েছে, যে আমরা যে পরের বিষয়টা শিখেছি সমমৌলিক জোড়া নির্ণয় করব। কীভাবে সমমৌলিক জোড়া নির্ণয় করে, আমাদের বইয়ে একটি অঙ্ক রয়েছে অঙ্ক নাম্বার অঙ্কটি রয়েছে, এখানে রয়েছে সাতাশ এবং চুয়ান্ন। সাতাশ চুয়ান্ন দুইটি সংখ্যা দেওয়া রয়েছে, আমরা দেখব এই দুইটি সংখ্যা একে অপরের সমমৌলিক কিনা এটি আমরা কীভাবে যাচাই করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটি যাচাই করব। প্রথমে আমরা সাতাশ যে সংখ্যাটি রয়েছে, সাতাশ সংখ্যাগুলি এটার আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করব। এটা যদি আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করি, হবে আমরা চুয়ান্ন মৌলিক গুণনীয়কগুলো বের করব। তারপর যদি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি আমরা এখানে কমন পাই, তাহলে আমরা এটা সহমৌলিক থাকবে না, আর যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা মিল না থাকে তাহলে সংখ্যাগুলো সহমৌলিক হবে। তাহলে আমরা দেখি এটা যে মৌলিক গুণনীয়কগুলো রয়েছে এটাকে আমরা প্রথমে তিন দ্বারা দিতে পারি, তিন নয় সাতাশ, এটাকে আবার আমরা তিন দিয়ে দিতে পারি, তিন তিনকে নয়। তাহলে আমরা দেখব যে সাতাশ সমান সমান কোন সংখ্যাগুলো বের হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত সহজ অঙ্কগুলো তিন গুণ তিন গুণ তিন, অর্থাৎ সাতাশ সংখ্যাটি সমান কোন দিকে নয়, তিন নয় সাতাশ। এভাবে যদি আমরা চুয়ান্ন অঙ্কটি গুণনীয়কগুলো বের করি, তাহলে আমরা দেখব প্রথমে দুই দিয়ে যায় সাতাশ দুগুণে চুয়ান্ন, তারপরে তিন দিয়ে যায় তিন নয় সাতাশ, হ্যাঁ, তারপরে আবার তিন দিয়ে তিন তিনকে নয়। এখানে দেখতে পাচ্ছি যে আমরা চুয়ান্ন সমান সমান যে সংখ্যাগুলো বের হয়েছে দুই গুণ তিন গুণ তিন গুণ তিন,
অর্থাৎ এখানে এই বাকি যে সংখ্যাগুলো মিল রয়েছে অর্থাৎ কমন রয়েছে 3 3 3 এখানে 3 এর মধ্যে কমন রয়েছে 54 এবং 27 এর মধ্যে এইজন্য আমরা সহজে বলতে পারি যেহেতু মৌলিক গুণনীয় গুণের মধ্যে সংখ্যাগুলো কমন আছে মানে এক ব্যতীত অন্য সংখ্যার মিল রয়েছে সুতরাং এই সংখ্যাগুলো কি সহমৌলিক নয় এই সংখ্যা জোড়া দুটি সহমৌলিক নয় তাহলে 27 এবং 54 কি সহমৌলিক নয় এভাবে আমরা সহমৌলিক নির্ণয় করতে পারি আমাদের আরেকটি অঙ্ক আমরা দেখব যে বই রয়েছে 63 এবং 91 আমরা আরেকটি অঙ্ক দেখব তেষট্টি এবং একানব্বই এই জোড়াটি সহমৌলিক কিনা এটা আমরা নির্ণয় করি হ্যাঁ তেষট্টি আগের অঙ্কটির মধ্যে আমরা যদি এটা গুণনীয়কগুলো বের করি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি তিন দিয়ে যায় তিন একুশে তেষট্টি হ্যাঁ এখানে আমরা আবার তিন দিয়ে যাই তিন সাতা একুশ তাহলে তেষট্টি সমান সমান কি বের হলো তিন গুণ তিন গুণ সাত তারপর আমরা একানব্বই সংখ্যাটিকে দেখব একানব্বই সংখ্যাটি আমাদের কত দিয়ে যায় এই সংখ্যাটি আমাদের তিন তিনকে নয় যায় না পাঁচ দিয়ে দিলে তেরো গুণ পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ যায় না আট এটা হয় না একানব্বই আমরা তেরো সাত তেরো কত গুনতে পারি তিন সাত একুশের এক হাতের আছে দুই সাত একুশ সাতার দুই নয় তাহলে আমরা এটি যদি সাত দিয়ে দিই তাহলে তেরো বার যাই অর্থাৎ তেরো সংখ্যাটির মধ্যে আর কোনো কিছু দিয়ে যায় না তাহলে একানব্বই সমান সমান আমরা পেলাম সাত গুণ তেরো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সাত এখানেও সাত অর্থাৎ সাত সংখ্যাটি মিল রয়েছে তাহলে আমরা বলতে পারি সহজে যে এই তেষট্টি এবং একানব্বই সংখ্যা দুইটি সহমৌলিক জোড়া নয় এগুলো আমরা সহজে বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমাদের আরেকটি অংশ রয়েছে বাউন্ন এবং সাতানব্বই আমরা এই অঙ্কটি শিখব যে কিভাবে সহমৌলিক জোড়া নির্ণয় করতে বাউন্ন সাতানব্বই আমরা যদি বাউন্ন সংখ্যাটিকে করি তাহলে আমরা দেখব যেটি দুই দিয়ে যায় কত আসে দুই দিয়ে গেলে ছাব্বিশ দুই দিয়ে দিলে তেরো হ্যাঁ আমরা যদি সাতানব্বই সংখ্যাটিকে দেখি যে এই সংখ্যাটি আমাদের অন্য কোনো সংখ্যা দিয়ে যায় কিনা তেরো দিয়ে যাচ্ছে না সতেরো দিয়ে যাচ্ছে না তার মানে এই সংখ্যাটি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ দিতে পারি না অর্থাৎ এই সংখ্যাটির যে মৌলিক গুণনীয়ক এটি এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যাটি নেই তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে বাউন্ন এবং সাতানব্বই এর মধ্যে কোনো মিল যে মৌলিক গুণনীয়কগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনো কমন সংখ্যা নেই তাই আমরা সহজে বলতে পারি যে বাউন্ন এবং সাতানব্বই সংখ্যাটি কি সহমৌলিক জোড়া তাহলে বাউন্ন এবং সাতানব্বই সংখ্যাটি একটি সহমৌলিক জোড়া এই পর্যায়ে আমরা শিখব যে পরবর্তী যে আমাদের অঙ্কটি রয়েছে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমাদের অনেকগুলো অঙ্ক রয়েছে চার দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন শর্ত রয়েছে এবং এগুলো অত্যন্ত সহজ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব যে সংখ্যাগুলো তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমরা প্রথমে যে সংখ্যাগুলো আমাদের বইয়ে দেওয়া রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার সাতশো চুয়াত্তর হ্যাঁ একটি অঙ্ক রয়েছে পাঁচশত পঁয়তাল্লিশ এবং ছয় হাজার সাতশত চুয়াত্তর সংখ্যা দুটি কি তিন দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা নির্ণয় করবো এখন আমরা যদি প্রথম যে সংখ্যাটি রয়েছে পাঁচশত পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ চার পাঁচ এটা সহজ একটি পদ্ধতি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা সহজ পদ্ধতিতে যেটি রয়েছে যেখানে তিনটি সংখ্যা রয়েছে তিনটি সংখ্যার সমষ্টি অর্থাৎ পাঁচ যোগ পাঁচ যোগ চার যোগ পাঁচ এই তিনটি সংখ্যার সমষ্টি যদি তিন দ্বারা ভাগ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি নয় নয় আর পাঁচ কত চোদ্দ
14 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তার মানে 545 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এটিকে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে নিঃশেষে বিভাজ্য হবে না তার মানে 545 সংখ্যাটি কি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় প্রিয় শিক্ষার্থীরা এইটা আমরা সহজে বের করতে পারলাম ঠিক একই নিয়মে আমরা পরবর্তী এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে অর্থাৎ 6774 এই সংখ্যাটি আমরা বের করতে পারি যে এটি কি নিঃশেষের বিভাজ্য কিনা আমরা দেখব যে 6 যোগ 7 যোগ 7 যোগ 4 অর্থাৎ সংখ্যাগুলোর যে সমষ্টি রয়েছে এই সমষ্টিগুলো কত আসে এবং সমষ্টি কি 3 দ্বারা নিঃশেষের বিভাজ্য কিনা তাহলে 7 6 13 13 আর 7 21 21 আর 4 13 7 20 20 আর 4 24 হ্যাঁ যদি 24 হয় তাহলে 24 সংখ্যাটি কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা হ্যাঁ 24 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য 3 8 24 তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য তার মানে এই 6774 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য প্রিয় শিক্ষার্থীরা আমরা যে অঙ্কগুলো করেছি আশা করি সবাই বুঝতে পেরেছো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন